রাত 8:30 নাগাদ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। তারপর রাত 10টার কিছু আগে তাদের দুজনের মধ্যেই ফোনে কথা হয়েছে। না, চমকে উঠবেন না, ঠিকই শুনছেন। 2022 সালে ভূপতিনগরে যে বিস্ফোরণ ঘটেছিল সেই মামলায় রাজ্য পুলিশের দেওয়া চার্জশিট এবং এনআইএর তদন্তে উঠে আসা তথ্য পাশাপাশি রাখলে এমনটাই দাঁড়াচ্ছে বলে গোয়েন্দা সূত্রে দাবি। কিন্তু এমনটা তো বাস্তবে সম্ভব নয়। এই জায়গাকে হাতিয়ার করেই এনআইএ আদালতে দাবি করেছে, পুলিশের চার্জশিটে বিস্ফোরণের সময় হেরফের করা হয়েছে। এনআইএর দাবি অনুযায়ী ভূপতিনগরে বিস্ফোরণ ঘটেছিল রাত 10টা নাগাদ, কিন্তু পুলিশের চার্জশিটে সেই সময় প্রায় 1.5 ঘন্টা এগিয়ে এনে দেখানো হয়েছে রাত 8:30 নাগাদ। কিভাবে বিষয়টি সামনে এলো? 2022-এর 2রা ডিসেম্বর ভূপতিনগরে তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ স্থল থেকে 1.5 কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তৃণমূল কর্মী লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েনের মৃতদেহ। বিস্ফোরণের পরদিন এফআইআর করে পুলিশ। কিন্তু এনআইএ সূত্রে দাবি, বিস্ফোরণের কিছুক্ষণ আগেই নিহত দুজনের মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের প্রমাণ মিলেছে। আর এখানেই প্রশ্ন, রাত 8:30 বিস্ফোরণ হলে রাত 10টার কিছু আগে তারা কথা বললেন কি করে? ভূপতিনগরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তার কারণই হচ্ছে যে মূল বিষয় থেকে দৃষ্টি ঘোরানো এবং বিশেষ বিশেষ কিছু মানুষকে আড়াল করা, তাদের প্রোটেকশন দেওয়া, তার জন্যই পুলিশ কিছু করেনি। সেই জন্যই তো তদন্তের ব্যবস্থা করেছে আদালত, আর তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে পড়বে। বিস্ফোরণকাণ্ডে তৃণমূল নেতা বলাইচরণ মাইতি সহ দুজনকে ধরেছে এনআইএ। এনআইএ সূত্রে দাবি, তাদের টানা জেরা করে জানার চেষ্টা চলছে এই বিস্ফোরণে আর কারা যুক্ত। গোয়েন্দাদের অনুমান, বিস্ফোরণে কাউকে আড়াল করার চেষ্টা করছে ধৃতরা। তদন্ত হোক, আগেও হোক পরেও হোক, নির্বাচনের মধ্যে করার পরে পিছনে কি অসৎ উদ্দেশ্য আছে কিংবা কারা রাজনৈতিক আপনাদের নির্দেশ দিয়েছে, এটাই আমাদের বক্তব্য। লেভেল প্লেইং ফিল্ড হওয়া উচিত, আমরা কাউকে আড়াল করতে চাইছি না। আড়ালই যদি হয়তো তাহলে ওই সন্দেশখালীতে অ্যারেস্টগুলো হতো কি করে? পুলিশের চার্জশিটে সময়ের গরমিলের কথা এবং ধৃতদের তথ্য গোপনের চেষ্টার বিষয়টিও আদালতকে জানানো হয়েছে বলে এনআইএ সূত্রে দাবি। আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।